সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা এমন একজনকে পেয়েছি, আমাদের খুবই পছন্দের একজন মানুষ, অ্যাটর্নি ঈশ্বরস্বামী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, যেহেতু আমরা অ্যাটর্নি ঈশ্বরস্বামীকে পেয়েছি, আমরা কথা বলবো অবশ্যই আইনি বিষয় নিয়ে, অভিবাসন বিষয় নিয়ে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tvn24usa। অ্যাটর্নি ঈশ্বরস্বামী, আমরা একটু শুরু করতে চাই অভিবাসন কিংবা আইনি বিভিন্ন বিষয় নিয়ে। শুরুতে একটু জানতে চাই যে আমরা সাধারণত দেখেছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে অভিবাসী আমরা যারা, তাদের আইনি বিষয়গুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি এখন বেশি একটু তটস্থ, আমি বলবো। ভয় পাওয়ার কারণ কি কিছু আছে, মানে নীতিগত কারণে কি কোনো কঠোর হয়েছে? আমরা জানি কোনো আইন আসেনি, কিন্তু পলিসি মেকিং এ, পলিসিতে একটু একটু অল্প একটু চেঞ্জ আমরা দেখছি, অনেক ডিলে হচ্ছে, বাট কেস পাওয়া না পাওয়ার ক্ষেত্রে, স্পেশালি অ্যাসাইলাম কেসগুলোতে আমরা যেটা দেখছি, আগে আমরা USCIS এর যখন আমরা অ্যাপ্লাই করতাম, অ্যাসাইলাম অফিস থেকে অনেক বেশি কেস গ্রান্ট হতো। এখন আমরা দেখছি এখন বেশিরভাগ কেসকে রেফার করে দিচ্ছে কোর্টে, হ্যাঁ রেফার করে দিচ্ছে। এটা আসলে এটাতে আমি বলবো এটা খারাপ না, এটা বেটার হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য, আমার কাছে মনে হয়। কেন? মানে কারণ, কারণ আপনি আরো বেটার ওয়েতে আরেকটা চান্স পাচ্ছেন আপনার কেসটা প্রেজেন্ট করার জন্য। সো আমি আমরা এবং যে ল ইয়ারদের যে জবটা, সেটা আরো একটু বেটার করে কেসটা প্রেজেন্ট করা, এটা আপনি কোর্টে গেলে আমার মানে অপরচুনিটিটা বেশি পাচ্ছেন আর কি, কোর্টে কেসটা প্রেজেন্ট করা হলে। মানে আই লাইক ইট দ্যাট ওয়ে। কারণ ক্লায়েন্টের জন্য কি এই ক্ষেত্রে সুযোগ সুবিধা, কিংবা আমি যদি জিজ্ঞেস করি, জানতে চাই যে কেস মানে কেসগুলো অনুমোদন পাচ্ছে কিনা, রেশিও আসলে অনুমোদন হচ্ছে, অনেক গ্রান্ট হচ্ছে, কিন্তু যেটা আমরা আগে অফিসারের কাছ থেকে বেশি কেস আমরা নিতাম, ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে, অ্যাসাইলাম অফিসারদের কাছ থেকে, এখন সেটা কোর্টে বেশি রেফার হচ্ছে এবং সেখান থেকেই পাওয়া যাচ্ছে কেস, পাওয়া যাচ্ছে, মানে সেই ক্ষেত্রে নেতিবাচক কোনো জায়গা আসছে না। আমাদের সাথে একজন ফোনে আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? সরি, ওয়ালাইকুম সালাম, নামটি বলে নিতে হবে। জি, আমার একটা কোশ্চেন ছিল, আমি আমার ভাইয়ের জন্য 2006 সালে অ্যাপ্লাই করছি, তখন আমার জানা ছিল এখন আমি কোন নিয়ে হয়েছি, আর ওর তখন একটা বাচ্চা ছিল, এখন আরো দুইটা বেবি আছে, তো ওদের ইনফরমেশন গুলো আমার এখন দিতে হবে না পরে দিলে হবে? আচ্ছা, কি বলবেন? আমি সবসময় আমার অনুষ্ঠানগুলোতে এবং আমার প্র্যাকটিস আমি যেটা করি, যে সুনার দ্য ব্যাটার, যখনই আপনার যে জিনিসটা আসবে সেটার সাথে সাথে জানানো, আমার কাছে আমি প্র্যাকটিস করি যে দিয়ে দেওয়া ব্যাটার, কিন্তু আপনি যদি পরেও দিতে চান, যখন তারা ইনফরমেশন চাইবে তখন আপনি এটা দিতে পারেন। সো এটা আগে পরে না, এটা ডিপেন্ড করে কে কিভাবে করে আর কি, করে মানে দুই জায়গায় বোথ ওয়ে করা, কোনো ওয়ে রাইট এন্ড রং না, বাট আই প্রেফার ডু ইট আর্লিয়ার দ্য ব্যাটার, যত তাড়াতাড়ি করবেন তত ব্যাটার আর কি। আরেকজন আছেন আমাদের সাথে যুক্ত ফোনে, কে আছেন? এবং সেই সাথে দর্শক, অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নিবেন আর টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিবেন, এবং সুস্পষ্ট ভাবে প্রশ্নটি করতে হবে। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম, আমি বাংলাদেশ থেকে ফোন দেই, আমার বয়স তো 1 মাস পরে 18 বছর হবে, 1 মাস পরে, কিন্তু আমি এক জায়গায় আমার কি মানে খরচ পয়সার দরকার ছিল, আমি এক জায়গায় কাজ করছি 3 দিন, আমার ওরা মানে যে আওয়ার কাজ করছি আওয়ার পয়সাটা ওরা আমার দেয় নাই, ওদের জন্য আমি কি করতে পারি, আমাকে সহযোগিতা করতে পারেন প্লিজ? আচ্ছা, ওয়ার্কে উনি কাজ করেছে, কাজের পয়সা দেয় নাই, অবশ্যই এখানে ল অনুযায়ী যদি আপনি কাজ করেন আপনাকে আপনার কাজের পয়সা দিতে হবে। আপনি 18 বছর থেকে 2-3 দিন কম ছিলেন, আপনার বয়স একটু কম ছিল, বাট এটাতে আপনার কাজের পয়সা না দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আপনি পয়সার পরিমাণটা হয়তো যেটা লিগালি 18 বছরের পরে হলে $15 দিতে হয় সেটা হয়তো দিবে না, বাট ইউ শুড গেট পেইড। আপনি লয়ারের সাথে যোগাযোগ করেন, আর যদি অল্প কয়েকদিন হয় তাহলে হয়তো লয়াররা অল্প কয়েকদিনের জন্য জাস্ট চিঠি লিখে এমপ্লয়ারকে দিলে অনেক সময় মানে সেটি তার অধিকার আছে, অধিকার আছে, এবং এমপ্লয়াররা পয়সাটা দিয়ে দেয়,
এমপ্লয়ার পয়সা ধরে রাখতে পারেন, আপনি যখন কাজ করেছেন সাথে সাথে আপনার পয়সাটা দিয়ে দিতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম, আমি তাহমিনা বলছিলাম। জি তাহমিনা আপা, প্রশ্নটি? আমার প্রশ্ন ছিল, আমি 2006 সালে করছিলাম আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই, তো এখন আর কি কোন ইয়ারের প্রসেসিংটা চলতেছে, কোন ইয়ারের কোন মান্থে? আচ্ছা, এখন সেপ্টেম্বর মাসের 8 তারিখ চলতেছে 2005 এর সেপ্টেম্বর চলছে। তাহলে যারা 2006 আবেদন করেছেন তাদেরটি কত মানে কিছুদিন কয়েক মাসের মধ্যে চলে আসবে? ডিপেন্ড করে আপা, যে অনেক সময় দেখা যায় যে একটা তারিখ অনেক দিন পর্যন্ত যাচ্ছে, মানে ওই দিনে অনেক বেশি অ্যাপ্লিকেশন হয়তো সাবমিট হয়েছিল। সো ইটস অল ডিপেন্ড কতগুলো অ্যাপ্লিকেশন কত কোন দিনে সাবমিট হয়েছে এবং সেগুলো প্রসেস করতে তাদের কত সময় লাগছে। দেখা যায় যে অনেক তাড়াতাড়ি ডেটটা চেঞ্জ হচ্ছে, সামটাইমস দেখা যায় যে ইটস রিয়েলি টেকিং টাইম। আপনি আপা টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে আর স্পিকারটি বন্ধ করে নিতে হবে। জি ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করুন। জি আমি রত্না ব্রঞ্জ থেকে বলছি। আমার আপুর কাছে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2007-তে, আর আমার বোনের মেয়েটার বয়স এখন 22, এখন ওকে আর কত সময় লাগতে পারে এখানে আসার জন্য, আর আসার সময় কি আমার বোনের মেয়েটাকে আসতে পাবে সাথে, কাহিনি যদি একটু বলতেন। আচ্ছা, আমরা এটা আগে অনেক অনুষ্ঠানে আলাপ করেছি, সিএসপিআর আন্ডারে চাইল্ড প্রোটেকশন অ্যাক্টে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন এবং যতদিন ইউএসসিআইএস সময় নেবে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করার, যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে অ্যাপ্রুভ করা পর্যন্ত অ্যাপ্লিকেশন রিসিভ ডেট অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ডেটের মধ্যে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম 2 ইয়ার্স আপনি ব্রেক পাবেন, এবং ওই 2 ইয়ার্সটা আপনার বাচ্চার বয়স থেকে যদি মাইনাস করে দেন তাহলে বাচ্চা আন্ডার 21 হয়ে যায়, তাহলে বাচ্চা আসতে পারে, বুঝছেন? সো এই সিএসপি এর রুলস এর আন্ডারে অনেক বাচ্চারা আসতে পারে। সো উনি ওনার এই ইনফরমেশন গুলো দিয়ে পার্সোনালি কোনো অ্যাটর্নির কাছে গিয়ে এটা দেখলে ভালো হয়, বাট ওনার যেহেতু বাচ্চার বয়স অলরেডি 22 হয়ে গেছে, অ্যান্ড এখন 2000 ওনার কেসটা হচ্ছে 2007 এর, এখন চলছে 2006 সেপ্টেম্বর, সো ইটস গোয়িং টু টেক টাইম, মনে হয় বাচ্চা এজড আউট হয়ে যাওয়ার চান্স আছে, বাট স্টিল নাথিং হার্টস ট্রাইং, ট্রাই করতে পারেন, সেই জায়গাটিতে ট্রাই করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে আমার ছোট ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি, তো ওর কাগজের অ্যাপ্লাই করেছি আমি 2005-এ করেছিলাম, কিন্তু এরই মধ্যে ও বিয়ে করেছে, ওর ছোট একটা মেয়ে আছে আর ওর ওয়াইফ, তো ওদেরকে আমি তো অ্যাড করলাম রিসেন্ট, তো ওরা কি, আমার প্রশ্ন যে ওরা কি আমার ভাইয়ের সাথেই আমেরিকা আসতে পারবে না ওদের আবার লেট হয়ে যাবে? আমার কাছে এই প্রশ্নটাই ছিল। আপনার ভাইয়ের সাথেই আসতে পারে, আবার এটা জেনারেল সবার জানার জন্য বলছি, যদি কোনো ভাই বোনের অ্যাপ্লিকেশন হয় এবং ভাই বোন আনম্যারিড থাকে, আপনি যখন অ্যাপ্লাই করেছেন এবং পরে বিবাহিত হয়ে যায়, তখন আপনার ওই ওয়াইফ এবং বাচ্চাদের আপনি অ্যাড করে দিতে পারেন এবং তারা একসাথেই আসতে পারে, চিলড্রেন আন্ডার মানে আন্ডার এজ যারা আন্ডার 21। আচ্ছা, আরেকজন আছেন, আমরা একটু প্রশ্ন চিনিয়ে নিই, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমরা জিজ্ঞেস করলে প্রশ্ন করতে হবে, লাইনটি কেটে যাবে। প্রিয় দর্শক, আমরা বারবার বলি, আপনারা যখন প্রশ্ন করবেন আমরা যখন জানতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপা, তাড়াতাড়ি প্রশ্ন, নাম বলে। জি জি, আসলে আমি তো জানতে চাচ্ছিলাম, আমি হচ্ছি গ্রিন কার্ড হোল্ডার, আমি আমার হাজবেন্ডের জন্য 2017 সালে মেতে অ্যাপ্লাই করেছি, 21 তারিখে অ্যাপ্রুভাল লেটার এসেছে, তো ওকে আনতে কতদিন লাগবে বা কি, মানে এটা আমি তো জানতে চাচ্ছিলাম, আর আমার কি কোনো জব করা লাগবে ওকে আনতে গেলে, বা অন্য কারো স্পন্সর কি আমি আনতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন 2017 ওনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে মেতে, এখন চলছে 2000
ধরেন ওনার আরো হয়তো উনি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার অ্যাপ্রক্সিমেটলি ওনাদের দুই বছরের মতো সময় লাগে আসতে। সো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর হচ্ছে যে ওনার কাজ করতে হবে কিনা, কাজ তো ওনার নিজের জন্য উনি কাজ করতে হবে অবশ্যই, আর হাজবেন্ডকে স্পন্সরে উনি কাজ করলে ওনার হাজবেন্ডকে উনি নিজে স্পন্সর করতে পারলো, আর যদি না করেন ওনার ফ্রেন্ডস রিলেটিভ এরা থাকলে ওনাদের দ্বারাও জয়েন্ট স্পন্সর দিয়েও আসা যায়। মানে সেই ক্ষেত্রে তাকেই যে স্পন্সরশিপ এবং তাকে নিজেকে যে কাজ জব করতে হবে এটা স্পন্সরশিপ এর জন্য এটা নেসেসিটি না, বাট জব নিজের জন্য করা, নিজের জন্য করা, নিজে তখন স্পন্সর। আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। আমরা কথা বলছিলাম, আপনি একটি বিষয় তুলেছিলেন, আমরা প্রশ্ন নিব, তবে তার আগে আরেকটু জানতে চাই যে আপনি বলছিলেন যে একটি ক্ষেত্রে আপনি দেখছেন যে ডিফারেন্ট হয়েছে, সেটি হচ্ছে আগে অ্যাসাইলাম অফিসাররা যারা ছিলেন তারা যতটা দ্রুত অ্যাপ্রুভ দিয়ে দিতেন, এখন বেশিরভাগই হচ্ছে কোর্টে চলে যাচ্ছে, রেফার করে দিয়ে হচ্ছে। আপনারা আপনি যদিও বলছেন যে যেহেতু আপনি আইনজীবী, আইনের দৃষ্টিতে যে আপনারা খুব সুন্দর তখন কেসটি সাজানোর সময় পান, তবে এক্ষেত্রে ক্লায়েন্টদের আপনি কি সুবিধা অসুবিধার জায়গাটি যদি দেখেন, ক্লায়েন্টদের ওয়েট করতে হয় লঙ্গার, কারণ জাজদের কেসের ব্যাকলগ অনেক হাই এবং অনেক লঙ্গার টাইম, অনেক সময় 2022-24 পর্যন্ত অনেক জাজের ইন্ডিভিজুয়াল ক্যালেন্ডার ডেট, সো এই ক্ষেত্রে ক্লায়েন্টদের অনেক লং ওয়েট থাকে। তো আমি এটাকে পজিটিভ দিক বলবো এই জন্য যে লং ওয়েট যখন আপনার আছে আপনার প্রিপারেশনে আপনি অনেক লঙ্গার সময় পাচ্ছেন, আপনি আরো বেটার ওয়েতে আপনার কেসটা প্রেজেন্ট করতে পারবেন, এবং কেসটা প্রেজেন্ট যত আপনি সুন্দরভাবে করবেন তত সুন্দর আপনি রেজাল্টটা আশা করতে পারেন। সো আমার আমার কাছে মনে হয় কেস রেফার করলে ইটস নাথিং টু ওয়ারি, অ্যাকচুয়ালি আপনার একটা আরেকটা বেশি আরেকটা অপরচুনিটি আপনি পেলেন এবং আপনি সময় পেলেন, অক্টোবরের দিকে তো ওর যে টাইম লিমিটটা দু বছরের ওই সময়টা অলরেডি পার হয়ে গেছে। এখন আমরা ওদেরকে ইনকোয়ারির জন্য ইমেল করেছিলাম যে আমাদের যে টাইমটা ওরা দেখাচ্ছে যে এই টাইমের মধ্যে কাজটা হয়ে যাওয়ার কথা, তো ওরা আমাদেরকে ফিডব্যাক এ পাঠালো যে আমাদের ওদের ন্যাশনাল ভিসা সেন্টারে অ্যাপ্লিকেশনটা অলরেডি পাঠিয়ে দিয়েছে, ডিএইচকে একটা নাম্বার দিল, তো এখন কি আমাদের কোনো কন্ট্যাক্ট করতে হবে বা এটা কত সময় লাগতে পারে? দেখেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কোন সময় আমার আমরা যেটা বলি যে 2-3 মাস যদি হয়ে যায় আপনি কিছু না পান, অলওয়েজ সেন্ড দেম আ লেটার, ইমেল অর ফোন কল, ওকে, মেক এ নোট, কারণ অনেক সময় এক বছর আপনি কোনো কন্ট্যাক্ট না করলে, কোনো মুভ না করলে ওরা বলে যে আপনি অ্যাবান্ডন করেছেন আপনার কেসটা, আপনি যোগাযোগ করেন না, এক বছরের মধ্যে কোনো স্টেপ নেন নাই, এ ধরনের অনেক কেস আমরা দেখেছি যেগুলো ওরা বলতেছে, ওরা ক্লেম করতেছে যে ইউ আর অ্যাবান্ডনিং দ্য কেস। সো এই জন্য আমরা সবসময় অ্যাডভাইস করি আপনি যদি আপনারা যদি নিজে প্রসেস করতে থাকেন তাহলে অলওয়েজ 3-4 মান্থ যদি কিছু না শুনেন জাস্ট সেন্ড দেম আ লেটার অর ইমেল মানে এটি ভালো। হ্যাঁ সেটা থেকে ভালো। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্পিকারটি অন করা ভাইয়া। জি আচ্ছা বন্ধ করে নিতে হবে। জি প্রশ্নটি ভাইয়া। জি আমার প্রশ্নটা হলো আমি সিটিজেন, আমার ছেলের জন্য বিবাহিত ছেলে, ওর জন্য আমি 2014 অ্যাপ্লাই করেছি, কত বছর লাগে এবং মানে কি আচ্ছা আপনি কি শুনতে পেরেছেন? অ্যাপ্রুভ কত দিনে হয়? আমি কোনো আচ্ছা অ্যাপ্রুভাল লেটারও পাইনি। অ্যাপ্রুভাল লেটার ইউজুয়ালি যদি আমি এটা সবার জেনারেলি বলছি অ্যান্সারটা, যদি উনি সব ডকুমেন্টেশন যেটা দিয়ে ওনার রিলেশনশিপটা প্রমাণ করতে হবে সব এভিডেন্স সাথে দিয়ে উনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্রুভালটা পাই তাড়াতাড়ি। অনেকে যেটা করেন করে থাকেন যে অ্যাপ্লিকেশনটা খালি মানি অর্ডারের সাথে দিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেন এবং ডকুমেন্টেশন ওয়েট করে যে যখন ওনারা চাইবে তখন আমরা দিব, সেই ক্ষেত্রে কি হয় একটু ডিলে হয়, লঙ্গার টাইম নেয়। তো
আমি জানি না উনি কিভাবে করেছেন, সো ইট ডিপেন্ডিং অন দ্যাট কখন অ্যাপ্রুভালটা আপনি পাবেন। সো অ্যাপ্রুভাল অনেকেই তাড়াতাড়ি পায়, এটি সীমারেখা নেই যে আবেদন করার পরে অনেক সময় অ্যাপ্রুভালটা দেরিতেও আসে, ইটস অল ডিপেন্ড। তারা যদি আপনাকে চেয়ে চেয়ে এভিডেন্স নেয় তাহলে তো অবশ্যই এটা তারা চাইবে, আপনি আবার দিবেন ওখানে 90 days দিবে, আবার 180 days দিবে, তো এই সময়গুলো আপনার নষ্ট হচ্ছে, ইউ সি। সো যেভাবে আপনি অ্যাপ্লিকেশন যদি প্রপারলি এভরিথিং তাদের জন্য রেডি করে দেন, আপনার অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি হবে। মানে এটি আপনি কিভাবে সাজিয়ে দিচ্ছেন সেটির উপর নির্ভর করে। তবে অ্যাটর্নি ইশাস, আমি তার কথার সূত্র ধরে আমি একটু আপনার কাছে জানতে চাই যে এটি আমাদের খুব কমন প্রশ্ন যে বাবা মা যদি গ্রিন কার্ড দিয়ে আনম্যারিড, যেটি স্বাভাবিক যে আনম্যারিডকেই আবেদন করতে হবে, তার বয়স যদি কম থাকে 21 এর নিচে থাকে তাহলে কতদিন লাগে, আর 21 এর উপরে হলে আপ হলে কতদিন লাগে। সিটিজেন বিবাহিত এবং অবিবাহিত বয়সের যে তারতম্য সেই জায়গাটি থেকে যদি একটু সাধারণভাবে উত্তর দিতে। সাধারণ হচ্ছে যদি বাচ্চারা আন্ডার 21 থাকে তাহলে বাচ্চাগুলো অ্যাপ্রক্সিমেটলি 2 years বলে, বাট ইটস টেক 2.5-3 years, সামটাইমস লঙ্গারও লাগে। আর যে বাচ্চাগুলো ওভার 21 আনম্যারিড তারাও গ্রিন কার্ড হোল্ডার প্যারেন্টস তাদের জন্য আনতে পারে, কিন্তু যে মুহূর্তে তারা ম্যারিড হয়ে যায় তখন তাদের অ্যাপ্লিকেশন যদি করাও থাকে ইটস বিকাম অ্যাবান্ডেন্ট, ওটা ওটা হবে না। হ্যাঁ, তখন মা বাবা যদি বাচ্চাটা বিয়ের আগে সিটিজেন হয়ে যায় তখন আবার সেই বাচ্চাগুলো আবার এখানে আসতে পারবে তাড়াতাড়ি, আন্ডারস্ট্যান্ড, কিন্তু অন্য ক্যাটাগরিতে। সো এই জিনিসটা আমাদের অনেকেই ভুল করে যে বাচ্চারা আন্ডার এজ হিসাবে আনম্যারিড হিসাবে অ্যাপ্লাই করে ফেলে, পরে বিয়ে হয়ে যায় বাচ্চাদের এবং তারপরে মা বাবা ওয়েট করতে থাকে কখন আসবে। এবং আমরা প্রশ্নের উত্তরটি নেই, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আমরা এই প্রশ্নের প্রিয় দর্শক বিস্তারিত ভাবে আপনাদের তথ্যটি নিব, তবে এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের খুব পছন্দের একজন মানুষকে পেয়েছি, অ্যাটর্নি ইশাস স্বামী। আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ক্যাটাগরিতে কিভাবে আবেদন করতে হয়, কতদিন সময় লাগে। একজন ফোনে আছেন, বিরতির আগ থেকে প্রশ্ন করেছেন তিনি, প্রশ্নটি নিয়ে নিতে চাই, তারপরে আমরা বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে তথ্য নেওয়ার চেষ্টা করব। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? জি, প্রশ্নটি আমার প্রশ্ন হচ্ছে যে আমি 2014 সালে ছাত্রশিক করেছিলাম। আচ্ছা, ইতিমধ্যে আমার ছেলে এই দেশে জন্মগত নাগরিক 21 বছর হয়ে গেছে এবং আমাদের অ্যাপ্লিকেশন করেছে। আমাদের অ্যাপ্লিকেশন কোর্টে রেফার করাতে এখন সেটা আমি কোর্টে আছে, তো আমরা টার্মিনেশন খেয়েছি। আচ্ছা, এখন ওরা সবকিছু ফ্যামিলি স্ক্রিন দিয়েছে, সবকিছু করেছে এবং অ্যাপ্রুভাল লেটারও পাঠিয়েছে, কিন্তু কোর্টের ট্রায়াল অ্যাটর্নি একটা অ্যাপিল করেছে। এটা 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেছে, তারপর আমাদের কি করণীয়? আপনার ট্রায়াল হয়ে গেছিল, আপনি কি ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয়ে গেছিল আপনার? না, আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং হওয়ার আগেই আমাদের অ্যাপ্রুভাল, আমি অ্যাপ্লিকেশন করেছি এবং আমাদেরকে কোর্ট থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে ইউর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, 1100 না 1200 টাকা আমাদের থেকে ফিজ নিয়েছে। তো এখন ট্রায়াল যেহেতু অ্যাপিল করেছে, সেই ডিসিশনে, সেই জাজের ডিসিশনে অপেক্ষা করছে। ভাই ভাই, আপনার প্রশ্নটা আমি বুঝতে পাচ্ছি না, কারণ আপনি বলছেন ট্রায়াল অ্যাটর্নি অ্যাপিল করেছে, কিসের জন্য ট্রায়াল অ্যাটর্নি অ্যাপিল করবে? না, ওইটা ট্রায়াল অ্যাটর্নি কেন অ্যাপিল করবে? আপনি অ্যাপ্লাই করেছেন টার্মিনেট করার জন্য, ট্রায়াল অ্যাটর্নি অপোজ করতেছে, তাই তো? জি জি। হ্যাঁ, ট্রায়াল অ্যাটর্নি অপোজ করলে আপনার অ্যাটর্নি আছে না আপনার, আপনার অ্যাটর্নি জানবে এটা কি করতে হবে। ওকে, ট্রায়াল অ্যাটর্নি আনরিজনেবলি অপোজ করলে এটা টিকবে না। ওকে, সো দ্যাট ইজ আ ওয়ে দে ক্যান ডু ইট, মানে অপশন আছে। হ্যাঁ, বিকজ ওনার ইউএস সিটিজেন ছেলে বাচ্চা ওনার জন্য অ্যাপ্লাই করেছেন, মা বাবা অলরেডি এখানে আছে, বিকজ ওনাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। সো অ্যাসাইলাম কেসটা টার্মিনেট করার জন্য জাজের কাছে অ্যাপ্লাই করবে, এটা যদিও অপোজিং কাউন্সিল ট্রায়াল অ্যাটর্নি অপোজ যদিও করে, বাট এটা ওনার অ্যাটর্নি এটা নিয়ে ফাইট করতে পারে, অ্যান্ড ইটস গোয়িং টু বি
মানে ইটস গোইং টু বি ডান, এটা এটা সম্ভব কিছু না, খুব বিগ ইস্যু না, না এটা করা করা সম্ভব, বাট ইউ হ্যাভ টু ডু ইট, ইটস শুডন্ট বি, আমরা তো অনেকগুলো কেস করেছি এবং অনেক সময় ট্রায়াল অ্যাটর্নি অপোজ করে, বাট ডাজেন্ট ম্যাটার, আপনার অ্যাটর্নি একটা কেস পেশ করবে, ট্রায়াল অ্যাটর্নি তার কেস পেশ করবে, অ্যান্ড ইভেনচুয়ালি এটা জাজের ডিসিশন কোন দিকে জাজ যাবে, সো এটা যত ভালোভাবে আপনি কেসটা উইথ মেমোরান্ডাম অফ ল এবং উইথ জাজের কাছে যখন মোশন করবেন প্রপারলি উইথ দ্য কেস ল দিয়ে যদি ভালো মতো সাবমিট করা হয় উইথ এভিডেন্স দিয়ে, দেন জাজ উইল ওয়ে দ্য এভিডেন্স এবং সেদিকে রায় দিবে যারা ভালো করে প্রেজেন্ট করবে, সো এটা ওনার অ্যাটর্নির অনেক কাজ আছে আর কি। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি প্রশ্নটি ভাইয়া, আমার মামার তরফ থেকে, আমার মামা ১৯ সালের ১ তারিখে ২১ তারিখ ক্রস করে ফেলবে, তো এক্ষেত্রে সে কি আসার জন্য কোন প্রবলেম হবে কিনা, এখনো পর্যন্ত কোন অ্যাপ্রুভাল লেটার উনি পাননি। আচ্ছা, আবারও ওনাকে সিএসপি এর আন্ডারে এটা অ্যাটর্নির মাধ্যমে ওনার কেসটা যখন অ্যাভেলেবেল হয় তখন অ্যাটর্নিদের এটা করতে হয়, কেস নাম্বারটা যখন অ্যাভেলেবেল হয় ওনাদের ভিসা নাম্বার, তো ওনারটা সময় লাগবে, ১৭তে ওনার অ্যাপ্লাই করেছেন অক্টোবর মাসে, দে উইল নিড সাম টাইম, যখনই ওনার কেস নাম্বারটা অ্যাভেলেবেল হবে তখনই ওনাকে ওই অ্যাপ্লিকেশন সিএসপি এর আন্ডারে এটা অ্যাপ্লাই করলে ওই যে এগেইন ম্যাক্সিমাম টু ইয়ার্স পর্যন্ত আপনি ইয়ে পান, মানে অনুমোদন, উনি বলছিলেন যে অ্যাপ্রুভ লেটার এখনো পাননি, না টু ইয়ার্স পর্যন্ত অ্যাপ্রুভ লেটার যখনই আসে ওই টু ইয়ার্স ওখান থেকে বাচ্চার বয়স থেকে বাদ দিলে তখন তখন বাচ্চাটা আসতে পারে আর কি সিএসপি এর আন্ডারে, চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট এর আন্ডারে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, জি কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আটলান্টা জর্জিয়া থেকে দীপক বলছিলাম। জি ভাই, প্রশ্নটি, আমি ইউএসএ আসছি 15 অক্টোবর, আর আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি 2017 জানুয়ারি, আমি জানতে চাচ্ছিলাম যে কতদিন লাগতে পারে প্রসেস করতে, কি বলবেন আপনি, কবে আবেদনের সালটি একটু বলে নিতে হবে ভাইয়া? 2017 জানুয়ারি, 2017 সালের জানুয়ারিতে গ্রিন কার্ড দিয়ে তার ওয়াইফের জন্য আবেদন করেছে। গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স থেকে 2.5 ইয়ার্স লেগে যায় আসতে মিনিমাম, সো ওনার 2017 এ করেছে ওনার। এটা খুব কমন প্রশ্ন, সিটিজেন যারা থাকেন স্পাউসের জন্য কতদিন লাগছে? অ্যাপ্রক্সিমেটলি 1 ইয়ার টু এরকম 1 ইয়ার 15 মান্থস এরকম লাগতেছে। আচ্ছা, আগে আমরা 7 মান্থস এর মধ্যেও দেখেছি কিন্তু এখন 1 ইয়ার ইজিলি লাগতেছে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আচ্ছা, গ্রিন কার্ড দিয়েই তো আবেদন করেছে তাই তো মা? গ্রিন কার্ড, আচ্ছা, 2015 এ করেছে, নট ভেরি লং আগো, সো ইটস বাচ্চা আন্ডার 21 বললো সেটি বলেনি, যদি আন্ডার 21 হয় 2015 এর অ্যাপ্লিকেশন হয় তাহলে বাচ্চাটা সুন একটা ডাক আসবে, কিন্তু যদি ওভার 21 হয় ইটস গোয়েন টু টেক টাইম। আচ্ছা, তাহলে 21 বছরের উপরে হলে আরো কিছুদিন সময় লাগবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ফরিদাবাদ কুইন থেকে, আমি আগেও প্রশ্ন করেছিলাম আপনার প্রশ্নটা। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি আবার স্পষ্ট করে বলুন। আবার শুনতে পাচ্ছি, আমার প্রশ্নটা হলো আমি 2014 অগাস্টে আমার ছেলে বিবাহিত ছেলের জন্য আমি অ্যাপ্লাই করছি, দেখেন এখন আমরা 2006 এর অ্যাপ্লিকেশন
দেখতেছি, সো ইটস গোইং টু টেক টাইম। উনি এখন মাত্র কত 2014 সালের অগাস্টে আবেদন করেছেন, লং টাইম ওনাকে ওয়েট করতে হবে। আর কি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কিছু করতে হবে কিনা, আপনাকে এই প্রশ্নটার উত্তর আমি কিছুক্ষণ আগে দিয়েছি যে যখনই আপনারা অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশনটাকে আপনাকে সাপোর্ট করার জন্য কিছু এভিডেন্স দিতে হয়, যে আপনি যে ছেলের জন্য বলছেন তো আপনার সাথে আপনার ছেলের রিলেশনশিপটা এস্টাবলিশ করার জন্য যা কিছু আপনার প্রয়োজন হয়, ফর এক্সাম্পল বার্থ সার্টিফিকেট, ছেলের মা আর ওনার মধ্যে বিয়ের সার্টিফিকেট, বাচ্চার সাথে ওনাদের ছবি, যা যা ওনাদের একসাথে মা বাবা হিসেবে প্রমাণ করে, যেমন স্কুলের রেকর্ড, অল দিস। এবং এগুলো যদি কিছুই না থাকে তাহলে ওনারা দুইটা ফ্যামিলি মেম্বারদের আত্মীয়ের অ্যাফিডেভিট দিয়েও এটা ইয়ে করা যায়, সাপোর্ট করা যায়। সো এগুলো যদি দিয়ে থাকে তাহলে আমি বলেছি একটু আগে, তাহলে অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি আসে। আর যদি USCIS জিজ্ঞেস করবে তারপরে আমরা দিব হয়, তাহলে এটা একটু ডিলে হয়। আচ্ছা, মানে গুছিয়ে আগে আগে দিলে অনেক কিছু খুব দ্রুত হয়ে যায়। আরেকজন আছেন, আমরা খুব বেশি প্রশ্ন নিতে পারবো না, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে, কে আছেন? হ্যালো, বামাইকো। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি করে ফেলতে হবে, নামটি বলে ভাই। আমার প্রশ্নটা, আপনি আমার ওই বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছিলাম 2005 পাঁচের কোন মাসে? অক্টোবরে। অক্টোবরে, আচ্ছা, ওকে। যদি এনভিসি তে সব কাগজপত্র জমা দেওয়া হয়ে যায় স্পন্সরের কাগজপত্র, তখন থেকে নিয়ে ইন্টারভিউ ডেট পেতে অ্যাট লিস্ট 3 to 6 months লাগতেছে পার কেসে। কোনো কোনো ক্ষেত্রে আমরা 8 months দেখছি, কারণ ঢাকা এম্বাসিতে ইন্টারভিউ ডেট দেওয়ার দিতে এত সময় লাগাচ্ছেন, এবং যতক্ষণ পর্যন্ত ঢাকা এম্বাসি ইন্টারভিউ ডেট না দেয় ততক্ষণ পর্যন্ত ওনারা বলতে পারে না যে এখন আমরা কেসটা পাঠিয়েছি। আচ্ছা, সো অল দিস টেকনিক্যাল ইস্যুর উপর নির্ভর করছে। কে আছেন আমাদের সাথে? আমরা অনুষ্ঠানের যেহেতু একদম শেষ প্রান্তে, আমরা হয়তো 2 to 3 প্রশ্ন নিব। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে?2012 সালে আমেরিকাতে এসেছিল, এরপর 2 বছরের পারমিশন নিয়ে চলে গেছিল, আবার এসছে 2014 সালের ডিসেম্বরে, ঠিক আছে? তো ও কখন এলিজিবল হবে সিটিজেনশিপ পাওয়ার জন্য, এটা হচ্ছে আমার প্রথম কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমার ওয়াইফ, সে আমেরিকাতে এসেছে মাসের 2018 সালের মে মাসের 12 তারিখ, এখনো পর্যন্ত সে তার গ্রিন কার্ড পায়নি। তো আমরা সেক্ষেত্রে যোগাযোগ করেছিলাম, তারা বলেছে পোর্ট অফ এন্ট্রিতে যে ভিসা প্যাকেটটি সে সাবমিট করেছিল সেটা সে হারিয়ে, তারা হারিয়ে ফেলেছে। তো আমরা USCIS এর লোকাল অফিসে যোগাযোগ করেছি, তারা বলেছে সেটা নতুন করে ওরা I-131 নিয়েছে আমার কাছ থেকে, এবং এরপরে আমাদের জানাবে বলছে। তো এরপরে প্রসিডিউরটা কি একটু জানাবেন, কি বলবেন? ওনার বোনেন যেটা, উনি যে 2 বছরের পারমিশন নিয়ে যদি কেউ চলে যায় তাহলে ওনার টাইম রান করে আবার আসার পর থেকে। উনি যেহেতু 2014 আসছে, ওনার আবার 4 বছর 9 মাস হলে উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে যে যদি হাজব্যান্ড ইউএস সিটিজেন অথবা এরকম কিছু না হয়, যদি হাজব্যান্ড ইউএস সিটিজেন হয়, ফর এক্সাম্পল ওনার ওয়াইফের ক্ষেত্রে যদি উনি ইউএস সিটিজেন হয়, ওনার ওয়াইফ 2 years 9 months পরে ইউএস সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে, কন্ডিশন যে ওনারা স্টিল হাজব্যান্ড ওয়াইফ হিসাবে আছেন। মানে অনেকগুলো কিছুর উপরে নির্ভর করছে। আমাদের সাথে আরেকজন আছেন, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আমরা আর প্রশ্ন নিতে পারবো না, এটি আমাদের শেষ প্রশ্ন হবে। কে আছেন আমাদের সাথে? জি, আবু সালাম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলছিলাম, আপনার স্পিকারটি কি অন করা ভাইয়া? স্পিকারটি একটু বন্ধ করে নিন, আমরা স্পিকার অন করা থাকলে। জি, এখন স্পষ্ট করে ছোট্ট করে বলুন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। প্রশ্নটি আচ্ছা, তো ওই USCIS অফিসে আমরা গিয়েছিলাম, সেখানে আমার স্ট্যাটাস ছিল হচ্ছে মাই নেক্সট স্টেপ ইজ ইন ফর অ্যান ইন্টারভিউ,
কিন্তু গতকালকে আমি দেখছি যে আমার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে, ওদের কাছে কেস পেন্ডিং। কিন্তু একই সাথে আমরা আরো যারা করেছিলাম তাদের গুলো ঠিক আগের মতোই আছে, যে আপনার যে তার মানে নেক্সট স্টেপ ইজ ফর ইন্টারভিউ। তো এই মুহূর্তে আসলে আমারটা হঠাৎ করে এই যে কেস পেন্ডিং হয়ে গেল নেক্সট স্টেপ ফর ইন্টারভিউ এর ইয়ার থেকে, এই ডিফারেন্সটা হওয়ার কি কারণ আছে আপু, আপনি বলেন প্লিজ। তারপর সাধারণভাবে উনি কিসের সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনি? আপনার হ্যালো লাইনটি কেটে গেছে। আমি পলিটিক্যাল অ্যাসাইলাম করেছি। পলিটিক্যাল অ্যাসাইলাম করেছেন এন্ড আপনি কত সনে পলিটিক্যাল অ্যাসাইলাম করেছেন? আমার হচ্ছে 2016 ফেব্রুয়ারি। ওকে, আপনার কি ইন্টারভিউ হয়ে গেছে? আপনার কি ইন্টারভিউ হয়ে গেছে? না ইন্টারভিউ হয় না, ওইটাই আপনাকে বললাম যে আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। হুম হুম, কারণ আমাদের আমরা আমি জেনারেলি বলি আমি ওই লং আইল্যান্ড ইউএস অফিসে গেছিলাম এবং তারা বলছে যে আমার নেক্সট স্টেপ ফর ইন্টারভিউ। হ্যাঁ, আপনি কি জানতে চাচ্ছেন ভাইয়া বলুন তো? গতকালকে রাত্রে এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এখনো ইন্টারভিউর জন্য ওয়েট করছেন, যেমন আপনার কেসটা অলরেডি পেন্ডিং সেটাও পেন্ডিং বোঝায়, এবং আপনি পেন্ডিং আপনার কেসটা পেন্ডিং সেটাও পেন্ডিং বোঝায়, সো এটার মধ্যে ডিফারেন্স নাই। আর আপনি যেহেতু আমাদের যারা ক্লায়েন্ট আমরা যাদের জন্য অ্যাপ্লাই করেছি তার মধ্যে অনেকেই ইন্টারভিউর জন্য ওয়েট করছে, সো এটাতে ঘাবড়াবার কিছু নাই। ওদের ওয়েবসাইটে ওরা চেঞ্জ করতেছে, সো এটা ওদের ওদের ব্যাপার, কিন্তু এখানে আপনার ঘাবড়াবার কিছু নেই। আপনার যেহেতু ইন্টারভিউ হয়নি, আপনি স্টিল লাইনে আছেন, আপনার ইন্টারভিউ হবে, এবং আপনাকে ইউএসসিআইএস এর অফিসে যে ওখানে ইয়ে করার নক করার করার মানে কোনো দরকার নাই আর কি, দরকার নাই, কারণ স্টিল 2016 এর কেস গুলো স্টিল পেন্ডিং আছে আমাদের। ভাই আপনার স্পিকারটি বন্ধ করে নিন ভাইয়া। আমার দুটো প্রশ্ন, প্রশ্ন হলো 2011 সালের আমার মেয়ের জন্য আপনি কি সিটিজেন সে হিসেবে মেয়ের জন্য আবেদন করেছিলেন? আমি সবেমাত্র সিটিজেন হয়েছি এই 2 মাস হয়, আপনারা যখন গ্রিন কার্ড হোল্ডার থাকতে আপনাদের বাচ্চারা আনম্যারিড থাকে এবং আপনারা সিটিজেন হওয়ার আগেই যদি বাচ্চাগুলো ম্যারিড হয়ে যায় তখন কিন্তু আপনার ওই অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি ডেড হয়ে যায়। সো আপনার যেটা করতে হতো, আপনার যদি সিটিজেনশিপের পরে তার বিয়ে হয় সে স্টিল আসতে পারে তার পরের ক্যাটাগরিতে। না, তার বাচ্চাও হয়েছে। হ্যাঁ, তো তার মানে আপনি সিটিজেন হয়েছেন 2 মাস, আপনার নাতনি আছে 5 বছর বয়সে, তার মানে আপনার মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে। সো আপনার আবার অ্যাপ্লিকেশন করাটা উচিত হবে ওনার জন্য। সিটিজেন এখন হয়েছেন, এখন আবার অ্যাপ্লাই করেন এবং আপনার মেয়ে আবার লাইনে ওয়েট করতে হবে, লাইনে আসবে। আমরা কিন্তু এই অনুষ্ঠানে প্রায়ই বলি যে ছোট ছোট ভুলের কারণে কিন্তু আমরা যেমন সময়টি নষ্ট করি ঠিক তেমনি ভবিষ্যৎ গুলো নষ্ট হয়ে যায়। এবং নিশা স্যামি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই যে ধন্যবাদ জানাচ্ছি TVN24 কে, যে এই যে এই জিনিসটা হয়তো উনি অনেক বছর বসে থাকতেন তারপরে হয়তো টের পেতেন, এই যে আপনাদের আপনাদের মানে টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে ওনারা জেনে যাচ্ছেন। আমরা এটা প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা এই জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করি যে যখনই আপনারা কিছু করবেন, সামান্য কিছু যদি করেন, মনে করেন যে আপনি এটা পারছেন, এটা সিম্পল, বাট দেখেন অনেক সময় ফিউচার মানে পরবর্তীকালে যে আপনারা এইগুলো প্রবলেমগুলো আপনারা বুঝতে পারবেন যে আপনি কি করছেন। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো
অলওয়েজ অলওয়েজ প্রফেশনালদের মাধ্যমে করবেন, এবং এটাতে আপনার পয়সা গেলেও আপনার একটা ফিউচারটা অনিশ্চিততার থেকে ভালো মানে ইয়ে থাকবে আর কি। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি ঈশা স্বামী। সেই সাথে আমরা সবশেষ একটি কথাই বলি টিবিএন 24 টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে কোনো কাজ আইনি বিষয়ক হোক ট্যাক্স সংক্রান্ত হোক আপনারা প্রফেশনালদের দিয়ে করাবেন, আপনার যাকে পছন্দ তার কাছেই যাবেন। এই যে সময় নষ্ট হয়, আপনাদের ভবিষ্যৎগুলো অনেক জটিল পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যায়। সবাই অনেক ভালো থাকবেন।